রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সকালে মহানগরীর বড়কুঠি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল আটটা থেকে দশটা বন্ধু পদ্মা নদীতে সকালে আট থেকে দশজন বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সাজেদ পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে যায় নীরব ও শাহীন। এ সময় সাজেদকে উদ্ধার করা সম্ভব হলেও পানিতে তলিয়ে যায় নীরব ও শাহীন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীরব ও শাহীন দুজনই স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ও বড়কুঠি এলাকার বাসিন্দা। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর জেলখানা ঘাট পয়েন্টে গোসল করতে নেমে সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।